সো আলকাম সবাইকে ওয়েলকাম টু দা ফায়ার ফ্লাই কাইড আজ আমরা ডিসকাস করবো নাগারহল ন্যাশনাল পার্ক নিয়ে নাগারহল ন্যাশনাল পার্ক এটা কোথায় আছে এটা কি জন্য ইম্পর্টেন্ট অ্যান্ড এটা থেকে আমরা কি কি এক্সট্রা জিনিস জানতে পারি তো আমাদের এই এডিটোরিয়ালটা নেওয়া হয়েছে দ্য হিন্দু থেকে ঠিক আগের দিনের যে হিন্দু যে হিন্দু সেই তেইশে অগস্টের হিন্দু থেকে এই পার্টিকুলার পিস টা নেওয়া হয়েছে সো আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু ওয়াইল্ড অ্যানিমালস যে ওয়াইল্ড অ্যানিমালস গুলো আমাদের ইকোলজির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট যেমন আমরা লেফট সাইড দেখতে পাচ্ছি স্পট ডিও এখানে আমরা দেখতে পাচ্ছি এলিফেন্ট অ্যান্ড নিচে আমরা দেখতে পাচ্ছি আরো বেশ কিছু ট্যুরিস্ট যারা এখানে এসেছে এই রাইট সাইড খুব সম্ভবত আমরা এটা ফক্সেস দেখতে পাচ্ছি সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম আমরা জাস্ট আমাদের ডিসকাশনে এক্ষুনি প্রবেশ করবো যদি ভিডিওটা এন্ডে ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন সো নাগারহোল ন্যাশনাল পার্ক অ্যাকচুয়ালি এটা ওয়্যাডায়ার ডাইনেস্টির একটা হান্টিং গ্রাউন্ড ছিল লেটমি রাইট ইট ফর ইউ এটা ওয়াডায়ার ডাইনেস্টি ওয়াডায়ার ডাইনেস্টির একটা হান্টিং গ্রাউন্ড ছিল অ্যান্ড এই ডাইনেস্টির জন্য এক্সক্লুসিভলি এই হান্টিং গ্রাউন্ডটাকে রাখা হয়েছিল নাইনটিন ফিফটি ফাইভে নাইনটিন এই গ্রাউন্ডটা ওয়াইল্ড স্যাংচুয়ারির স্টেট পাই ওয়াইল্ড স্যাংচুয়ারির আহ প্রিভিলেজ পাই এন্ড কুর্গ স্টেট সেটাকে দেয় আমরা জানি কুর্গ স্টেট ইজ ইন কর্ণাটকা 1988 1988 এইট এটাকে ন্যাশনাল পার্কে আপগ্রেড করা হয় তার মানে এটাকে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি থেকে ন্যাশনাল পার্কে আপগ্রেড করা হয় জাস্ট তিরিশ বছর পর দেন আরো দশ বছর পর আই মিন অ্যাট এটাকে থার্টি সেভেন্থ টাইগার রিজার্ভ বানানো হয় থার্টি টাইগার রিজার্ভ বানানো হয় দেন এটা এখন নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের একটা পার্ট বলা যেতে পারে এছাড়া এছাড়া এটা ওয়াইল্ড হেরিটেজ সাইট বলেও আমরা কিন্তু একে কনসিডার করতে পারি যদি আমরা এর লোকেশনের দিকে দেখি তো এটা মাইশোর অ্যান্ড কোডেগু এই দুটোর মাঝখানে রয়েছে মাইসোর আমাদের হিস্টোরিক্যাল একটা লোকেশন যেখান থেকে আমরা টিপু সুলতানের হিস্ট্রি পাই অ্যান্ড তাছাড়া কোডেগু যেটা এই জায়গাতেই রয়েছে তো মাইসোর অ্যান্ড কোডেগু এখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক আহ একদম রাইট সাইডে দেখতে পাচ্ছি আমরা এখানটায় করে মাইসোর রয়েছে অ্যান্ড কোডেগু এই দুটো জায়গার মধ্যে কিন্তু এই জায়গাটা রয়েছে সো নাগারহোল ন্যাশনাল পার্ক রয়েছে কিছুটা এই রকম জায়গায় কিছুটা এইরকম জায়গায় সো আই হোপ ইউ ক্যান সি ইট সো এখানে আমরা যদি দেখি এর জিওগ্রাফি সম্বন্ধে একটুখানি ডিসকাস করি তো এর জিওগ্রাফিতে আমরা দেখতে পাই ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট ডেসিডুয়াস ফরে ফরেস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি এছাড়া এখানে ওয়েস্টার্ন এক্সট্রিম হাই কোয়ালিটি টিক ট্রিজ পাওয়া যায় তার মানে এখানে বেসিক্যালি টিক ট্রিজ পাওয়া যায় যেগুলো কিন্তু এক্সট্রিম হাই কোয়ালিটির হয় অ্যান্ড সেই এক্সট্রিম হাই কোয়ালিটির টিক ট্রিজ পাওয়ার জন্য এটাকে যারা ইলিগাল উড তাদের কাছ থেকেও কিন্তু প্রোটেকশন দরকার এছাড়া যদি আমরা এখানে ফ্লোরাস অ্যান্ড ফনাস দেখি দেখেই বুঝতে পারছো যে এত সুন্দর একটা জঙ্গল এবং এই জঙ্গলটা ফ্লোরাস অ্যান্ড ফনাসে পুরোপুরি এনরিচ থাকবে তো এখানে আমরা এলিফেন্ট টাইগার প্যান্থা সাম্বা বার্কিং ডিয়া স্লথ ডিয়া কমন লাঙ্গু এছাড়া বনেট ম্যাকাউ এই সমস্ত জিনিস এই সমস্ত প্রাণী আমরা এখানে দেখতে পাই এছাড়া আমরা এখানে জেনু কিরুবা নামে একটা ট্রাইব পাই অ্যাকচুয়ালি জেনিউ কুরুবা নামটার সাথে বেশ একটা মিনিং লুকিয়ে আছে জেনিউ কথাটার মানে হচ্ছে হানি অ্যান্ড কিরুবা কথাটার মানে হচ্ছে আমাদের শেফার্ড শেফার্ড যে মেষ বালক তো এই হানি অ্যান্ড শেফার্ড তার মানে দেখেই বুঝতে পারছি হানি সাস্টেন্স কে হানি সাজেস্ট করে তার মানে আমরা এখানে দেখে বুঝতে পারছি যে এখানে যে সমস্ত ট্রাইবরা থাকে বা এখানে এই যে পার্টিকুলার ট্রাইবটা এরা ইন্ট্রিকেটলি ফরেস্টের সাথে লিঙ্কড তার মানে এরা কিন্তু ফরেস্টের ওপরেই পুরোপুরি ডিপেন্ডেন্ট সো ফরেস্টেই পুরোপুরি থাকার জন্য এই যে ড্রাইভটা এই ট্রাইভটাকে আমরা এখানে খুব আহ একটা ট্রাইব বলতে পারি যে ড্রাইভটা কিন্তু এই এরিয়াটাকে ঠিকঠাক করে রেখেছে এই ছিল নাগারহুল ন্যাশনাল পার্কের সম্বন্ধে একটা ছোট্ট আপডেট আই হোপ ইউ লাইক দ্য ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটা লাইক করবেন এবং আমাদের এরকমই কিছু পেড কোর্সেস চলছে সো এগুলো যদি আপনারা অফলাইন এন্ড অনলাইন জয়েন করতে চান তাহলে সেক্ষেত্রে নিচে দেওয়া আছে নাম্বার সেই নাম্বারে আপনারা কন্টাক্ট করতে পারেন সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও টেল দেন গুড বাই অ্যান্ড কিপ লার্নিং